গুড মর্নিং, ওয়েলকাম টু মাই স্বপ্না ব্লগে। গুড মর্নিং সবাইকে। হ্যালো বন্ধুরা, দেখো আমি চা খেতে বসছি আজকে। আজকে তোমাদের সঙ্গে একটু আজকে ভিডিও করছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি, আর আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করবো। রান্নাবান্না অনেক দিন করা হয় না, তা ভাবলাম আজকে ব্লগটা খুলি, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এখানে দুদিন একটু খুব চেঁচামেচি হচ্ছিলো, পুজো টুজো হচ্ছিলো, মাইক ফাইক বাজছিলো, এই জন্য আমি ভিডিও করিনি। কেন তো জানো, ভিডিওতে কোনো গান আওয়াজ হলেই তোমার কপিরাইট করে দেয়, এই জন্য আমি করতে পারিনি। তা আজকে ঠাকুরটা ভাসান চলে যাবে, তা ভাবলাম তোমাদের সাথে সকালবেলা উঠে ব্লগটা করি। আর আজকে রবিবার, আজকে ভালো দিন আছে, তোমার বাড়িতে একটুখানি ধীরে সুস্থে করা যাবে, ঠিক আছে। তোমাদের সাথে যা হবে আজকে একটু শেয়ার করবো। আর এই দেখো চা নিয়ে বসছি, চা খাচ্ছি, চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কি রান্নাবান্না করবো তা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আর তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, আর আমিও মোটামুটি আছি ভালো, ঠিক আছে। তো চলো আজকে তোমাদের সাথে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, আর এখন থেকেই তোমাদের সাথে সাথে নিয়ে তোমরা থাকো, সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। পরে দেখা হচ্ছে আমার, টাটা। হ্যালো বন্ধুরা, দেখো আমি একটু জলখাওয়াটা হয়ে গেছে আমার, এবার সবাই খেয়ে নিয়েছে, এবার আমি জলখাওয়াটা খাচ্ছি। এ দেখো রুটি, আর আজকে লম্বা লম্বা করে ফিঙ্গার, আলু ফিঙ্গার যে ভাজাটা হয় সেরকম কেটেছি আর ওইরকম ভেজেছি, ওর মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি, খুব ভালো লাগে আমার এটা, ওই আলু ভাজাটা ওইটা করেছি। আর রুটি একটুখানি ঘি দিয়ে ভেজে কেটে, ছোটো ছোটো করে ভেজে কেটে, তারপরে টিফিন আজকে আমাদের সকালে জল খাওয়া ব্রেকফাস্ট, দেখো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে তো মণ্ডপে গান একদম মাথা খারাপ করে দিচ্ছে, কী কথা বলবো তোমাদের সাথে, এখানে এত জোরে জোরে মাইক চালিয়েছে যে ঠিক করে কথাও বলা যাচ্ছে না। তো চলো টিফিনটা খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে রান্নাঘরে, ঠিক আছে। এই দেখো আলুটা এরকম লম্বা লম্বা করে কেটেছি, আমার এই আলু ভাজাটা খুব ভালো লাগে লম্বা লম্বা করে। আর এই রুটিটা একটু হালকা দিয়ে ভেজে নিয়েছি কেটে কেটে ছোটো ছোটো করে, তা এটাই আমার আজকে সকালবেলা জল খাবার। আর তাহলে আমি খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি ফোনে কড়াই বসিয়েছি, এবার আজকে একটু ইচ্ছা আছে চিলি চিকেন করা, তা অনেকদিন করি না চিকেনটা, আমাদের আজকে দেড় মাস পর চিকেন আনা হয়েছে বাড়িতে আজকে, তা অনেকদিন চিকেন খাওয়া হয় না, তা ভাবলাম আজকে একটুখানি বললাম ওকে যে চিকেন নিয়ে আসুন, যে চিলি চিকেন করি। তাই দেখো চিকেনটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর ক্যাপসিকাম কেটেছি একটু, এটা উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম হয়ে গেছে, এটা আমার শাশুড়ি খেতে ভালোবাসে সেই জন্য করেছি। আর এই পেঁয়াজ কুচি কুচি করে লঙ্কা কেটে রেখেছি চিলি চিকেনে দেওয়ার জন্য, আর ক্যাপসিকাম কেটে রেখেছি, দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকে। এটা চাল ভাত করবো ভাবছি, সরু চালটা আনতে বলেছি আজকে, বললাম চিলি চিকেনের সাথে একটু সরু চালের ভাত খাবো, তো 500 চাল নিয়ে এসছে সরু চালটা, ভাতটা করবো এখন। আজকে অনেক বেলা হয়ে গেছে গো, বলো না, এই যে ক্যাপসিকাম কেটে রেখেছি চিলি চিকেনে দেবো, আর এই চিকেনটা এখন তোমাদের বসাবো, তা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তোমরা দেখো এখানে বাইরে মাইক বাজছে, তাই জন্য একটু আওয়াজ যেতে পারে, আমি জন্য একটু চিৎকার করে তোমাদেরকে বলছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি তেল বসিয়ে দিয়েছি, এবার আমি আস্তে আস্তে তোমার ক্যাপসিকামগুলো দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে ক্যাপসিকাম দিয়ে দেবো। আর এই পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা এর মধ্যে আছে, আর কুচি কুচি করে রসুন কাটা আছে, এটাও দিয়ে দিয়েছি, তো একসাথে ছেড়ে দিলাম। আমি চিলি চিকেনটা তোমার এই চিকেনটা আর একটা টমেটো দিয়ে দেবো এর মধ্যে, তোমার পেঁয়াজ আর তোমার কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম, ছোটো ছোটো করে রসুন কেটেছি ওটাও দিয়েছি, আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর এই চিলি চিকেনটা একদম ঘরোয়া টাইপের, এটা কোনো কিছু তোমার কর্নফ্লাওয়ার এইসব দিয়ে আমি করছি না, একদম ঘরোয়া টাইপের, এটা একদম প্লেন, একদম
এইভাবেই আমি করি, আমি ম্যাক্সিমাম আমি যখন করতাম এইভাবেই করতাম, ঠিক আছে? তাহলে এইভাবেই করছি, চলো তোমরা থাকো, সাথে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? পরে দেখা হচ্ছে আমার টাকা। দেখো আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা সব কুচি কুচি করে কাটা, এগুলো এবার এবার চিকেনটা দেবো, লাল করে ভেজে নিলাম, এবার চিকেনটা ছেড়ে দেবো, এবার চিকেনটা দিয়ে দেবো। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি চিকেনটা ছেড়ে দিচ্ছি। চিকেনটা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে, এটা 1 কেজি চিকেন আছে এর মধ্যে। দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, এই ভাতটা দেখো, চালটা এত সুন্দর চাল, কি লম্বা লম্বা চাল, দেখো খুব সুন্দর চাল, এই দেখো লম্বা লম্বা ভাত একদম, দেখেছো? চালটা কিন্তু খুব একটা বেশি দামও না, 110 টাকা করে নিয়েছে, 500 নিয়ে এসেছিলাম, খুব ভালো চাল দেয় ওরা, কিন্তু প্যাকেটের চাল এত লম্বা পাওয়া যায় না, এই চালটা এত সুন্দর। তো ফ্রাইড রাইস খুব ভালো হয়, আমি ফ্রাইড রাইস তোমাদের 2-1 বার দেখিয়েছিলাম এই চালটা দিয়ে, আর এখানে চিলি চিকেনটা হচ্ছে। আর বলো না, এখন আবার সেই গেল, এখন আবার সেই এইমাত্র বলছে একটু চিলি চিকেন হচ্ছে, সরু চালের ভাত হচ্ছে, তাই একটু চাটনি হলে খুব ভালো হতো, আজকের ওই একটা খাওয়াটা বেশ জমে যেত। তা আমি বললাম চাটনি করার তো কিছুই নেই, একটু খেজুর আছে, এই তোমার ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু খেজুর আছে, এই অল্প একটু আগের বার চাটনি করেছিল, ওই যে একটু খেজুর আছে প্যাকেটে, তা আমি বললাম একটু খেজুর আছে, আর তো কিছু নেই, টমেটোর নেই, চাটনি করতে গেলে তো টমেটোর দরকার, টমেটোটা তো একদমই নেই। তো বললো ঠিক আছে, আমি দেখছি বাজারে যাচ্ছি, এত বেলা হয়ে গেছে, এখন 1:30 বাজে তোমার, তা আমি বললাম এখন কি পাবে বাজারে কিছু টমেটো, ভাবলো বলছে দেখি যাই, তো টমেটো যদি পাওয়া যায় তাহলে নিয়ে চলে আসবো, না পাওয়া গেল তাহলে আজকে আর এই দিয়ে খেয়ে নেবো। তো গেল, আমি না করে দিচ্ছিলাম যে আমার এই এতক্ষণ বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এখন বলো না গিয়ে দেখি, তা গেছে এখন দেখি বাজারে পাই কিনা, তাহলে চাটনি করবো একটু, ঠিক আছে? তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি চিলি চিকেনটা একদম সিম্পল বানাচ্ছি, কোনো তোমার কি বলে কর্নফ্লাওয়ার দিইনি, ভিনিগার দিয়ে মেখে রাখা সেটাও করিনি, আমি শুধু নুন হলুদ মেখে রেখেছিলাম 1 ঘন্টা এটা, আর এখন বসিয়ে দিলাম, আর এরপরে আমি তোমার একটু সয়া সস দেবো, অল্প একটু সামান্য নামাবার আগে একটু, ব্যাস এইটাই দেবো, আর একটু চিনি, নুন হলুদ এগুলো তো দিতেই হবে, ঠিক আছে? তাই আমার একদম মানে আমি এইভাবেই চিলি চিকেন করে এইভাবেই করি, আমার ভালো লাগে এইভাবে খেতে, সিম্পলভাবে করতে ভালো লাগে, ঠিক আছে? তা তোমাদের সাথে শেয়ার করছি আজকে রান্নাবান্নাগুলো, তোমরা দেখো, আশা করি আজকে যে টুকটাক যেগুলো তোমাদেরকে দেখাতে পারছি ভালো করে, সেগুলো তোমরা ভালো লাগবে তোমাদের দেখতে, ঠিক আছে? খুব ঘামিয়ে গেছি, দেখো ভীষণ গরম আমার রান্নাঘরটা আজকে, আজকে গরমও পড়েছে তোমার একটু, ভাদ্র মাসের গরম তো পচা গরম বলে। তা ঠিক আছে বন্ধুরা, আমি ভাতটা আস্তে আস্তে নামাই এবার। দেখো বন্ধুরা চিলি চিকেনটা আমি স্বাদ লাগছি, একদম কষিয়ে কষিয়ে করছি, কালারটা দেখো কি সুন্দর কালার হয়েছে, একটু সয়া সস দিয়ে দেবো, সয়া সস একটু দিলে পরে কি ফ্লেভারটা তোমার চিলি চিকেনের ফ্লেভার আসবে একটু ভালো, বেশ গন্ধ সুন্দর গন্ধ করবে, অল্প একটু দিয়ে দিচ্ছি সামান্য, দেখো ব্যাস অল্প একটু দিয়ে দিলাম, কালারটা ভালো হবে। হ্যাঁ বল কি বলছিস, ও দাদা কিশমিশ বললাম যে এনেছে, গেছে আনতে, আবার কোথায় গেল বলে, এইখানে ও গেছে, মনে হয় ওদিকে গেছে মনে হয়, চিন্তা কর। এই দেখো টমেটো নিয়ে এসছে, বাজারে পেয়েছে ভাগ্য ভালো টমেটোটা, নাহলে টমেটো পাওয়া এখন বেলা বাজে কত বলো, 2টো বাজতে যায়, এখন টমেটো পাওয়াটা খুব মুশকিল, তাও পেয়ে গেছে। যাক এটা এখন আমি আবার খুলে কেটে কুটে ধুয়ে ধুয়ে চাটনি করতে হবে আমাকে, ঠিক আছে?
দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো, আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, কোনো শুকনো লঙ্কা কোনো কিচ্ছু দিইনি, তাই জন্য গ্রিন কালার হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমি এটা, পুরো কাঁচা লঙ্কা। এই দেখো পুরো রেডি, মাংসটা খুব ভালো দিয়েছে, সেদ্ধ হয়ে গেছে তোমার। আর খেতেও খুব টেস্ট হয়েছে, ওই একটুখানি ওকে টেস্ট করালাম, ওকে বললাম কেমন হয়েছে দেখো, বললো ভালো হয়েছে। তাহলে এবার নামিয়ে দিচ্ছি, খাওয়ার সময় তোমাদেরকে আবার দেখাবো, শেয়ার করব। তা হয়ে গেছে আমার চিলি চিকেন, এবার নামিয়ে দেবো। আবার দেখো এক্ষুনি টমেটো নিয়ে এসছে, আর এই কিশমিশ আর একটু কাজু, এটা দিয়ে একটু চাটনি করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো আমার সব হয়ে গেছে, চাল ফাল হয়ে গেছে, সবাইকে খেতে রেতে দিয়ে দিয়েছি। এবার আমি খেতে বসছি। তা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি কী কী রান্না হয়েছে দুপুরে আজকে সানডেতে, তা এটাও আমি খেতে বসছি, নিয়ে বসছি, তো তোমাদের সাথে শেয়ার করি। আর তাড়াতাড়ি করে করেছি, আজকে অনেক বেলা হয়ে গেছে, তাও 3টা বেজে গেছে তোমার। তা চলো আমি শেয়ার করি তোমাদের সাথে কী কী খাওয়ার নিয়েছি, কী কী রান্না করেছি, সব শেয়ারই করেছি, তাও একবার দেখিয়ে দিই তোমাদের। দেখো এটা উচ্ছে আলু ভাতে, আর এই চা ভাতটা নিয়েছি, লেবু নিয়েছি, আর এই চাটনিটা করেছি, তোমাদের বলেছি যে চাটনি টমেটো নিয়ে এসছি, বেলা হয়ে গেছিলো বাজার থেকে গিয়ে নিয়ে এলো। আর এটা চিলি চিকেনটা নিয়েছি, এই যে এই দেখো চিলি চিকেন, ঠিক আছে, আর এই চাটনি, ঠিক আছে। তাহলে আমি একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করি, খেতে বসি, তাহলে বেলা হয়ে গেছে অনেক। ঠিক আছে বন্ধুরা, দেখো এবার এই উঠছে, এটা ভাতটা খেয়ে নিচ্ছি, তারপরে চিকেনটা টেস্ট করে তোমাদের বলবো চিলি চিকেনটা যে কিরকম হয়েছে। আর আমি এরকম অনেকবার করেছি, খারাপ হয় না, ভালোই হয়, তাও তোমাদেরকে বলবো। গরম আগে উচ্ছে ভাতে দিয়ে খাওয়া হয়ে গেল, এবার মাংসটা খাবো, চিলি চিকেনটা দেখি খেয়ে কিরকম হয়েছে, তারপর তোমাদের বলছি। দারুণ হয়েছে, মানে প্রত্যেকটা জিনিস একদম সব ঠিকঠাক করে দিয়েছে, কোনোটা এদিক ওদিক হয়নি, খুব টেস্ট হয়েছে খেতে। অনেকদিন পর করলাম আমি মাংস, অনেকদিন করা হয় না, তাও ধরে না এক মাসের বেশি হয়ে গেছিল। তা আজকে ভাবলাম যে না একটু এনে আজকে অন্যরকম করে করে খাই আছি। আর চিলি চিকেনটা কী বলো তো, খুব একটা আমাদের বাড়িতে হয় না, আর যদি বা হয় আমি এইভাবেই করি, কোনো দিয়ে দেখলাম যে আরও অন্য কিছু দিয়ে দিয়ে করলে ঠিক অতটা টেস্ট হয় না, এই চিকেনটা বেশি ভালো টেস্ট হয়। কারণ কর্নফ্লাওয়ার দিয়ে, তারপরে ডিম দিয়ে ওটাকে তোমার মেখে তেলে ভেজে, তারপরে তোমার সয়া সস, ভিনিগার, আরও কিছু দিয়ে ওটা করলে ওটা একটু আলাদা টাইপের হয়। আর এইটা একদম প্লেন, মানে কোনো ইয়ে না, কিন্তু চিলি চিকেনই তোমার মনে হবে, মনে হবে চিলি চিকেন, মনে হয় যেন চিলি চিকেনই খাচ্ছে, কোনো খারাপ কিছু লাগে না। তোমরা বাড়িতে করে দেখতে পারো একবার, ভালো লাগবে। আমি দেখে দিয়েছি তোমাদেরকে, পুরো রেসিপিটা দেখিয়েছি, তোমরা দেখো। ঠিক আছে বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। দেখো আমি বারান্দায় বসে আছি, আর এই আমাদের ঠাকুরটা মাত্র ভাসান দিয়ে এলো, ভাসান দিতে গেছিলো, নিচে চেঁচামেচি হচ্ছে সব, তাই আমি বারান্দায় বসে বসে দেখছিলাম, চলে গেল, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে জায়গাটা, এত দুদিন বেশ জমজমাট ছিল, তোমার ঢাক বাজছিল,
গান হচ্ছিল ঠাকুরের, আর এখন চলে গেল মা, চলে গেল, প্যান্ডেলটা ফাঁকা ফাঁকা লাগছে। সেরকম আমাদের দুর্গাপুজো, যখন দুর্গাপুজো আসতে আসা আসা হয় মনে খুব আনন্দ লাগে, পুজো যেই চলে যায় তখন মন খারাপ হয়ে যায়। তা যাই হোক, আমি এই বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে কথা বলি। আর সকাল থেকে তোমাদের সাথে ছোটো ছোটো ব্লগ আমি ভিডিও করে শেয়ার করেছি, বাড়িতে একজন সারাদিন ছিলাম, যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো, ঠিক আছে। তাই এখন আমি ব্লগটা এইমাত্র শেষ করছি এখনই, আর আমি যাই খাওয়া খাওয়ার গরম করবো রাত্রিবেলা, আর গরম ধরম করে তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো। আজ দুপুরে একটু রেস্ট পাইনি, দুপুরবেলা সকাল থেকে উঠে একদম অনেক বেলায় খেয়েছি, বেলাও হয়ে গেছিল আজকে অনেক। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি, কালকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের কাছে আসবো, তোমরা দেখো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, কালকে দেখা হচ্ছে, তাহলে রাখলাম, গুড নাইট, টাটা, বাই বাই।